নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তনুশ্রীর কিচেনে তাহলে চলুন দেখা যাক আজ আমি কোন রেসিপি সবার সাথে শেয়ার করি আজ আমি করে দেখাবো পনির পরাঠা পনির পরাঠার জন্য লাগবে দু কাপ ময়দা পনির লাগবে একশো গ্রাম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুঁচনো লঙ্কা গুঁড়ো একটু খাবার সোডা পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি আর সাদা তেল প্রথমে একটা পাত্রে দু কাপ ময়দা পরিমাণ মতো নুন একদম অল্প একটু চিনি এক চিমটে খাবার সোডা আর দু চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মেশাতে হবে তারপর প্রয়োজন মতো জল দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়েই মাখবেন মাখা হয়ে গেলে এক চামচ মতো তেল দিয়ে রেখে দিন দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর পনির গ্রেট করে নিন গ্রেট করা পনিরের মধ্যে পরিমাণ মতো নুন চিনি দেড় চামচ মতো চিনি কেউ মিষ্টি কম খেলে কম দেবেন ধনে পাতা কুঁচনো কাঁচা লঙ্কা কুঁচানো গুঁড়ো লঙ্কা একদম অল্প কেউ যদি ঝাল খেতে না চান তিনি দেবেন না চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নিন হাত দিয়ে মাখলে নুন চিনি পনের সাথে ভালোভাবে মিশে যায় আর পুরটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় এরপর ময়দার ডো বার করে আর একবার মেখে নিয়ে লেচি কেটে নিতে থাকুন লেচি কাটা হয়ে গেলে একটা লেচি নিয়ে ঠিক যেমন পিঠের পুর ভরা হয় সেই রকম বাটির আকারে তৈরি করতে হবে ঠিক আমি যেমন করছি ঠিক ওরকমভাবেই তৈরি করতে হবে এই বাটির মধ্যেই পরিমাণ মতো পনিরের পুরটা দিতে হবে যতটা প্রয়োজন ততটাই পুর দেবেন বেশি দিলে বেলার সময় ফেটে যাবে পুর দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু আঙুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে এরপর খোলা মুখটাকে দুই আঙুল দিয়ে চেপে মুড়ে দিতে হবে এরপর দুই হাত দিয়ে ওই মোড়া অংশটাকে ঘুরিয়ে দিতে হবে যাতে না মুখটা খুলে যায় খুলে গেলেই কিন্তু পুর বেরিয়ে যাবে এরপর পুরো লেচির আকারে তৈরি করে নিন দেখুন ঠিক এরকম তৈরি হবে এরপর এক চামচ তেল নিয়ে লেচির মধ্যে দিয়ে দিন দিয়ে এবার সাবধানে বেলতে হবে যাতে পুর না বেরিয়ে যায় বেলা হয়ে গেলে একটা একটা করে পরোটা ভেজে নিতে হবে যেরকম আমরা ত্রিকোণ পরোটা বা আলুর পরোটা ভাজি ঠিক সেইভাবেই ভেজে নিলেই রেডি আমাদের পনির পরাঠা দেখুন ঠিক এই রকম হবে গরম গরম পরাঠা সস দিয়ে পরিবেশন করুন আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ